আমি যেতে পারি, যাওয়াটা আমার অধিকারের মধ্যে আছে, এবারের ক্ষেত্রে আমি যেতাম না। তার ক্ষেত্রে আমি কোনো জন আমি বিন্দুতে সিন্ধু, সিন্ধুতে বিন্দু, ঠিক কোথায়? কিন্তু আমি যেতে পারি, যাওয়াটা আমার অধিকারের মধ্যে আছে, এবারের ক্ষেত্রে আমি যেতাম না। তার সাসপেনশন কোনো কারণ নয়, শারীরিক, সামাজিক। সামাজিক বলতে কোন জিনিস? সামাজিক বলতে আমি তো আপনাকে বলে দিয়েছি যে আমার মুখাবয়ব বলে দিচ্ছে নির্দিষ্ট সামাজিক কারণ, যে কারণের জন্য ওই স্থানে আমার পক্ষে যাওয়া সম্ভব হইতে পারে। আমার মুখাবয়বই বলে দিচ্ছে। তার মানে এটা দলের সাথে এক প্রকার দূরত্ব বোঝায়? দলের সাথে আমার কোনো দূরত্ব নাই। লোকালি আমার দলের স্বার্থ রক্ষা করার জন্য বিগত সাসপেনশনের আগেও আমার যে ভূমিকা ছিল, এখনও আমি অনুগামীদের সাথে দলীয় স্বার্থ রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করি। নেতৃত্বের সাথে আমার যথেষ্ট সংযোগ আছে, তবে ধান্দাবাজ ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ যে নেতৃত্বরা কেবলমাত্র নিজেদের বাজনা বাজায়, নেতৃত্ব নেতৃত্ব, কিন্তু নেতৃত্বের যোগ্যতা নাই, আমি তাদের সাথে সম্পর্ক রেখে চলি। আজকে কি তাহলে জায়ান্ট স্ক্রিনে বা টিভিতে চোখ রাখবেন? অফকোর্স, এবারে ব্যস্ততার মধ্যে সকল সময় যতটা করতে পারতাম সেটা করা হয়তো সম্ভব হবেনি, কিন্তু ওই মানে কি বলবো, বোকা বাক্সে চোখটা রেখে ওদের আমি একজন, এ ভাবনাটা দিতে চাই, পেতে চাই। থ্যাংক ইউ। কী করতুম, যেতাম না যেতাম না, আমি ঠিক এই প্রশ্নের উত্তরটা এখানে শারীরিক কারণ আমি এখন না বললে, কিছু কিছু ব্যক্তিত্ব তো আছে, বিশেষত এই দলটার মধ্যেই আছে, যারা দলের প্রতি আমার আনুগত্য নিয়ে খুব তাদের ভাবনা অনুযায়ী তাদের যতটা দৌড় তারা আনুগত্যহীনতার প্রশ্ন তুলে দিয়ে বসে থাকবে, কিন্তু শারীরিক কারণ, কোনো বিশেষ সামাজিক কারণ, এগুলোও তো কার্য মানে কী বলবো কারণ হিসাবে কাজ করে। আমি নির্দ্বিধায় বলছি এই বছরের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক কারণের প্রেক্ষিতে হয়তো আমি যেতাম না, কিন্তু মনটা থাকতো ওই জায়গায়, যার ফলে বাড়িতে ওই টিভি ফলো আপ কম বেশি নিরন্তর চালাই, ওর মধ্য দিয়েই এক ধরনের উপস্থিতি বা একাত্মবোধ অনুভব করি। আমি পার্সোনালি যেতাম এই মিথ্যাটা না বলাই ভালো। এখানে কি সাসপেনশন বা অন্য আমি সাধারণ দলীয় অনুগামী হিসাবে, আর যারা সাসপেনশনের কথা তুলবে তারা এর অর্থটা কতটা বুঝে আমি জানিনি, তাহলে কি লক্ষ লক্ষ লোকে ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।